বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীতে সুনামের সঙ্গে যারা কাজ করছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ওসি মহসিন, যাকে কিনা সোশ্যাল মিডিয়াতেও আমরা বেশ অ্যাক্টিভ দেখতে পাই। তিনি তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নানা ধরনের মানবিক কার্যক্রম করছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। রমজান মাস চলছে, এই রমজান মাসেও তিনি অসংখ্য মানুষকে ইফতারি সেহরি বিতরণ করছেন তার নিজের পক্ষ থেকে। আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে খুব সুন্দর করে ইফতারি শপ। আজকে আমি সেই ওসি মহসিনের কাছে এসেছি, তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, তার কার্যক্রম নিজের চোখে দেখতে চাই। কেন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই ধরনের মানবিক কার্যক্রমে তিনি জড়িত হলেন তা একটু আপনাদের তুলে ধরবো। সঙ্গে আছি আমি তানভীর হাসান। মহসিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভাই আমিও মোটামুটি ভালো আছি। আপনাকে তো সবাই চিনে, সুপরিচিত মানুষ, এবং এই আপনার ইফতারি শপ নিয়ে আমি ফেসবুকেও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, চলে আসলাম। তো কেমন চলছে কার্যক্রম? আলহামদুলিল্লাহ, এই প্রথম রমজান থেকে শুরু করছি, এখনও চলছে, ইনশাল্লাহ শেষ রমজানের শেষ দিন পর্যন্ত এটা চলবে। আর এমনিতে তো জানেনই যে 2021 থেকে আসলে এই কার্যক্রমটা আমরা শুরু করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আপনার সঙ্গে কিন্তু কার্যক্রমে অংশগ্রহণ করবো, আপনার সঙ্গে সঙ্গে যাবো। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে আজকে কোথায়, আজকে কোথায় ইফতারি? আসলে আমরা এরকম আসলে ফিক্সড করি না, দেখেন আমাদের গাড়িগুলো আমরা রাস্তায় ঘুরতে থাকি, এমনি তো আমাদের রমজানে টহল করতে হয়, এই সময় আমরা পুলিশ বেশি রাস্তায় থাকি, এই গাড়িতে ইফতারি রেডি থাকে, এই ইফতারিটা আমরা নিজেরা করব এবং যে স্পটে ইফতারি টাইম হয়ে যাবে ওই স্পটে দাঁড়িয়ে পড়ব, ওইখানে মানুষকেও দিব, নিজেরাও ইফতারি করবো, এভাবে এসে। একটা ছোট মজার প্রশ্ন করতে চাই, ধরুন আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাছে কিন্তু অনেকে আবার পুলিশ দেখতে ভয় পায়, হ্যাঁ যে পুলিশ আসতেছে পুলিশ আসতেছে, যে আপনি যখন ইফতারি নিয়ে যাচ্ছেন ইফতারি দিচ্ছেন আসলে এই যে রিয়াকশনটা কেমন হয় আর তখন নিজের কাছে কেমন লাগে? আসলে হয় কি, দেখেন মিষ্টি কেমন, এই মিষ্টি না খেলে কিন্তু বোঝা যায় না, আর ভালো কাজের ভালো লাগাটা কেমন এটা না করলে বুঝতে পারবেন না। আমি 2-1 দিন আগের ঘটনা বলতেছি, এক বৃদ্ধ গাড়ির ভিতরে আসলে অনেক লেট হয়ে গেছে ঠিক ইফতারির আগ মুহূর্তে, তো এই ড্রাইভারদের সাথে একটা হইচই হচ্ছে যে এখনও যাচ্ছে না রাস্তায় যানজট, ঠিক ওই মুহূর্তে আমরা ইফতারি নিয়ে হাজির। তা উনি যেভাবে শুকরিয়া প্রকাশ করতেছিলেন, আল্লাহকে বলতেছিলেন, আমার মনে হয় জীবন ধন্য, আমাদের এই কার্যক্রম সার্থক, যে আসলে ঠিক আল্লাহর কাছেই উনি হয়তো বা ইফতারির চাওয়াটা ওনার কাছে হচ্ছিলো, এই মুহূর্তে ইফতারি নিয়ে আমরা হাজির হয়েছি। তো এটি এইসব ভালো লাগে আসলে বলে বোঝাইতে পারবো না। আজকে কিন্তু আরও আড্ডা হবে, আজকে কার্যক্রমটাকে শুরু করে দিই, কারণ ইফতারির সময় ঘনিয়ে আসছে, প্রয়োজন ইফতারির পরও আড্ডা দেওয়া যাবে। আমি কিন্তু এই মুহূর্তে আছি ফার্ম গেট, এবং আজকে কিন্তু এই ফার্ম গেটে হচ্ছে এই ইফতারি শপের কার্যক্রম হবে, এবং মহসিন ভাই আমার সঙ্গে আছে। ভাই আমার একটা বিষয় জানা আছে, প্রতিদিন আজকে কতজন মানুষকে আপনারা ইফতারি দিচ্ছেন? আমরা প্রতিদিন 200 জনের জন্য আয়োজন রাখি, 200 জনের। আমার দেখছেন যে দুটো গাড়িতে করে, আমার গাড়িতে 100 জনের আছে, আমার আর একটা গাড়িতে 100 জনের। এর ভিতরে কিন্তু আমরা যারা ডিউটি করব তাদের ইফতারিও কিন্তু এর ভিতরে, নিজেরাও খাবো এবং মানুষকে ইফতারি দিব, এটাই আমাদের আসলে উদ্দেশ্য। 2021 সাল থেকে এটা চলছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে শুরুটা হয়েছে কোভিডের সময়। সেই তখন আসলে কীভাবে মাথায় আসলো যে আমরা এই কার্যক্রম একটা কিছু করতে পারি মানুষের জন্য, সেই গল্পটা একটু শুনতে চাই। দেখেন করোনায় তো পুলিশের গল্প ভিন্ন ছিল, অনেক গল্প ছিল, আমরা চেষ্টা করেছি আসলে তখনের পরিস্থিতিতে যে পরে আবার বাঁচবো কি না, আসি যখন যতটা পারি মানুষের জন্য করি, এবং শেষ দিন পর্যন্ত যেন, যে আমাদের অনেক সদস্য মারা যাচ্ছিল তখন আমরা জানি না যে আমি নিজে বেঁচে থাকবো কি না, সত্যি বলতে কিন্তু এরকম একটা বিষয় ছিল। তা এরকম যখন পরিস্থিতি তখন তো মানুষের জন্য শেষ দিনে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে হবে, আমি তখন ডবল মুড়িংয়ের ওসি, রমজান চলে আসলো, কোভিডের ভিতরে মা ও শিশু হসপিটাল আছে, এইখানে বিভিন্ন জায়গা যেতাম কোভিডের সময় কার কী সমস্যা এগুলো দেখতাম। তা দেখলাম যে আসলে দেখেন হাসপাতালগুলোতে কী হয়, রুগী যারা তাদের জন্য কিন্তু হসপিটাল থেকে খাবার দেওয়া হয়, কিন্তু তাদের যারা অ্যাটেন্ডেন্ট এদের জন্য কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই, একদিকে লকডাউন আর একদিকে কি মেডিকেলে এই অবস্থা। তখন চিন্তা করলাম আসলে এই লোকগুলো কোথায় যাবে, চাইলেও কিন্তু কোথায় যেয়ে খাবার আনতে পারছে না, ওই তখন শুরু করলাম। এই যে এত মানুষকে ইফতারি করাচ্ছেন, এই খরচটা আপনারা কীভাবে বহন করছেন? আমাদের বেতনের টাকাই কিন্তু, দেখেন আমরা তো সবাইরই আল্লাহ কিছু না কিছু সমর্থ দিয়েছে, আমাদের কিন্তু ইফতারের জন্য আমাদের একটা বাজেট আসে, আমরা অফিসার ফোর্স নিয়ে এর সাথে আমরা নিজেরাও কিন্তু যোগ দিই, আর এর মাঝে কিন্তু আমাদের সাথে এলাকার অনেকে যোগ হয়ে যায়,
তারাও কিন্তু আমাদের সাথে অনেকে এসে বলে যে ভাই আজকের ইফতারিটা আমি দিয়ে দিই, আবার কেউ কিছু ইফতার সামগ্রী কিনে দেয়, এই সব মিলে আসলে এই কাজগুলো কিন্তু ঠেকে থাকে না। আচ্ছা, এমন কোনো দিন হয়নি যে আজকে যেমন ইফতারিতে এসেছেন, সব ইফতারি দেওয়া শেষ, হঠাৎ একজন এসে আপনার কাছে ইফতারি যাচ্ছে, আমার একটু ইফতারি লাগবে, তো তখন কেমন লেগেছে, মন খারাপ হয়নি? খুব মন খারাপ হয় আসলে। আমার গাড়ির ভিতরে দাঁড়ান 3 প্যাকেট ইফতারি কিন্তু আমি আমার ড্রাইভার এবং আমার বডিগার্ডের জন্য আমি রেখে দিই। অনেক সময় মানে শেষ সব ইফতারি দিয়ে দিছি, শুধু পানি দিয়ে আমরা ইফতারি করতেছি, এমন দিনও আমাদের গেছে। আমি দেখেছি যে আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ এবং আপনার কিন্তু অনেক শুভাকাঙ্ক্ষী আছে ফেসবুকেও। এই সোশ্যাল মিডিয়ায় মানে নিয়মিত কার্যক্রম কাজের পাশাপাশি আপনি যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেন, এই গল্পটা কীভাবে শুরু হয়েছিল জার্নিটা? আমি দুইভাবে আমরা কাজ করি, আমাদের হচ্ছে অপরাধ নিবারণ করতে হবে, আবার কোনো অপরাধ ঘটে গেলে ডিটেকশন করতে হবে। আমি কাজ করতে গিয়ে দেখলাম মানে মনে হয় যে এই মানুষটা যদি এই ভুলটা না করতো তাহলে আজকে এত বড় ক্ষতির সম্মুখীন হতো না। অনেক সময় কিশোর কিশোরীরা অনেক কিছু না জেনে অপরাধ করে ফেলে, সে জানেই না যে এটা অপরাধ। তা আমার মনে হয় যে ও যদি সে যদি জানতো যে এটা অপরাধ, হয়তোবা সেই অপরাধটা করতো না। আমরা কি করতে পারি, ধরেন আমরা অনেক সময় বিট পুলিশিং করি, আমরা ওপেন হাউস ডে করি, উঠান বৈঠক করি, কমিউনিটি পুলিশ করি, তাতে আমার পক্ষে কতজনকে জানানো সম্ভব? আমি যদি সর্বোচ্চ চেষ্টা করি আমি 1000 লোককে থানায় জড়ো করতে পারবো বা 2000 করতে পারলাম। আমি চিন্তা করলাম যে এই মাধ্যমটাকে যদি আমি ইউজ করি আমি কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এই মেসেজগুলো দিতে পারবো যে এটা অপরাধ, এটা করা যাবে না, এটা বললে মানুষ একটু সচেতন থাকবে। ওই চিন্তা চেতনা থেকে আমি 2018 থেকে শুরু করি একেবারে। দেখেন আমার কিন্তু এটার জন্য আমি আলাদা সময় ব্যয় করি না, অনেস্টলি বলি আমি কাজের মাঝে, আমার কিন্তু কোনো প্রফেশনাল লোক নাই। আমার সঙ্গে যে সহকর্মী কাজ করে, যে আমার একজন বডিগার্ড থাকে, ওকেই বলি তুমি কি আমার মোবাইলটা ধরো। সোশ্যাল মিডিয়ায় আপনি অনেক অ্যাক্টিভ, আপনার ইনবক্সে তো অনেক মেসেজ আসে সাহায্য চেয়ে, বিপদ আপদের বিষয়ে বা নালিশ থাক আসে, সেগুলো তো আপনার দেখা হয়, তো সেখান থেকে কোনো ঘটনা কি শেয়ার করা যায় কি না? সবচেয়েতে বেশি মেসেজ আসে হচ্ছে মানুষ টাকা দিয়ে প্রতারিত হয়েছে, এরকমই আছে। তা আমি ওই কারণ ওই মেসেজ থেকেও কিন্তু অনেক কন্টেন্ট তৈরি করি, মানুষের চাওয়া দেখে যে আসলে মানুষ কীভাবে ভিকটিম হচ্ছে, ওদের ওই গল্পগুলো নিই, এরপরেই করি। সবচেয়ে ইয়ে কি অনেক নারীদের কিছু বিষয় আমাকে খুব মানে আমাকে খুব নাড়া দেয় যে তারা আসলে বোকামি করে ছবি দিয়ে দিছে, ব্যক্তিগত ছবি শেয়ার করছে, এখন ওই যে ছেলের দ্বারা প্রতারিত হয়েছে সে তাকে ভাইরাল করে দিতে চাচ্ছে। তখন অনেক মেয়ে বলে স্যার ভাইয়া আমাকে বাঁচান, নাহলে আমি সুইসাইড করব। তা আমি দুটো ঘটনা, দুটো মেয়ে একে আমাকে বলছে যে সুইসাইড করবে, আমি ওই দুটো বিষয় হ্যান্ডেল করেছি, দুটো বিষয় সলভ করেছি, এটা কোনো মিডিয়াকে বলিনি, কোথাও বলিনি, সেই ছেলেকে নিয়ে আসছি, ওই মেয়ে কিন্তু মামলাও করবে না। তার কিছু ব্যক্তিগত ছবি ছিল, এগুলো সে ওই ছেলে তাকে ব্ল্যাকমেইল করতেছিল, তখন ওই ছেলেকে ধরে নিয়ে বিষয়টা সলভ করেছি। ঠিক আছে মহসিন ভাই, আবারও আড্ডা হবে, এবার চলুন আমরা বিতরণ ইফতারিতে চলে যাই, একটু ইফতারি দেই, সময় হয়ে যাচ্ছে, তো এরপরে আমরা আবার আড্ডা দেব। এতগুলো মানুষকে নিজ হাতে এতক্ষণ ইফতারি দিলেন দেখলাম, অনেক একদম বলতে গেলে শারীরিকভাবে প্রতিবন্ধী কিংবা অসুস্থ লোক তারাও এসেছিল, কেমন লাগছিল নিজের কাছে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা যেরকম দুস্থদের জন্য ইচ্ছা, আবার যাত্রীদের জন্য। এই ঢাকা শহরে এই পথে অনেকের কিন্তু বাসায় হয়তো অনেক লোককে ইফতারি করায়, তো এখন যানজটে তার কিন্তু আজান হয়ে যাচ্ছে, উনি ইফতারি এখন কোথায় পাবে, এই সময়গুলো তাদের পাশে থাকা। আর পুলিশ সম্পর্কে দেখেন এই ভালো কাজ করলে এক ধরনের যেরকম ভালো লাগে, আর পুলিশ সম্পর্কে আমরা মিথ ভাঙতে চাই। আসলে পুলিশ আমি জানি যে আমি কী করি, আমরা কত কষ্ট করি কিন্তু আমরা জানি, মানুষ কিন্তু এটা জানে না। আপনি পুলিশ সম্পর্কে এই দেশে না অনেক নেতিবাচক ধারণা,
আসলে আমাদের চাওয়া হচ্ছে সব নেতিবাচক ধারণাগুলো ভেঙে দিব, সব মিথ ভেঙে দিব। পুলিশ যে সত্যিকারের জনগণের বন্ধু এটা কিন্তু প্রমাণ করতে চাই। আপনি দেখছেন যে এসএসসি পরীক্ষার সময় আমরা কিন্তু সাপোর্ট নামে একটা কার্যক্রম করি, কেউ যদি ভুল কেন্দ্রে আসে, কেউ যদি প্রপোজপত্র ফেলে আসে এটা করি। বড় বড় উৎসবের সময় সবাই বাড়িতে যায়, আমরা কী করি, রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমারও কিন্তু ফ্যামিলি আছে, বাচ্চারা চায় যে বাবা তাদের সাথে ইফতারি করবে। আমরা আবার চিন্তা করি আমাদের দুটো পরিবার, এই কর্মক্ষেত্রে যারা এরাও কিন্তু আমাদের পরিবার। যেরকম আমার সহকর্মীরা ওসি তাদের সাথে ইফতারি করলে, আমার পুলিশ কমিশনার স্বয়ং আমাদের সাথে রাস্তায় ইফতারি করেছে, আমাদের এক ধরনের উৎসাহ দিয়েছে। আর আমরাও মানুষকে এক ঘরে ফেরা চিন্তাই না হয় নির্বিঘ্নে বাসায় যেতে পারে এই কার্যক্রম করি। আবার কেউ যদি রাস্তা আটকে পড়ে থাকে, আমার গাড়িতে আমার ইফতারি আছে, আমার অতিরিক্ত পানি রাখি রমজানে, কিচ্ছু না পারলেও এক বোতল পানি জন্য দিতে পারি। আর শেষ মুহূর্তে আজকে কিন্তু আমার সঙ্গে কোনো ইফতারি নেই, পানি ছাড়া কিচ্ছু নেই, কারণ শেষ মুহূর্তে আপনি দেখলেন যে তিনজন পঙ্গু লোক এসে হাজির হয়েছে। তা ওকে তাকে যদি আমি ইফতারি করাইতে পারি এটাই আমার জন্য বেশি পাওয়া। আর খারাপ লাগা যে ভালো লাগে দিতে পারছি, খারাপ লাগতেছে যে আমার কাছে যদি আজকে আরও 100 প্যাকেট ইফতারি থাকতো, যারা লাস্টে আরও দিতে পারতাম তখন না আরও বেশি ভালো লাগতো। এখন একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, ধরুন এই যে আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন, মানুষের সহায়তা করছেন, মানবিক কাজ করছেন, কিন্তু আলোচনার পাশাপাশি কিন্তু সমালোচনা হয়, অনেকে বলে যেগুলো হচ্ছে আসলে লোক দেখানো কাজ, তো এই বিষয়ে আসলে আপনি কী বলবেন? আচ্ছা, আমার কথা যে দেখেন, আমি ধরে নিলাম আমি লোক দেখানোর জন্য করছি। আপনি দেখলেন 200 লোক এই রাস্তায় ইফতারি, তাদের চাহিদা আছে, অনেক ভালো লোক, শুধু যে পঙ্গু নিছে এমন নয়। এরকম যদি 100 জন লোক যদি লোক দেখাইতে করে তাহলে কত লোক উপকৃত হবে? মাসে তো 3000। আই ডোন্ট কেয়ার, দেখেন আমার ভিতরটা জানে, আমাদের ভিতর জানে আমি কেন করছি, কী কারণে করছি। আর যারা লোক দেখানো যদি কেউ বলে, আর আমি বলবো যে আপনিও লোক দেখানোর জন্য হলেও করেন, মানুষ তো উপকৃত হবে, মানুষ তো বেনিফিট পাবে আর কি। এই কারণে যে যা বলুক এটা কেয়ার করা যাবে না, কাজ করা কাজ করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে ভালো কাজ সংক্রামিত, আমি যেটা বলি, দেখেন ভালো কাজ না, এই যে বাংলাদেশে এখন অনেকেই করে, আমি 2018 সাল থেকে শুরু করছি, আমাকে শুধু এটা না, আমাকে নিয়ে অনেক ট্রোল হয়, আমার সহকর্মীরা করে। এখন কিন্তু আমার ভালো লাগা কি জানেন, এখন অনেক সহকর্মী কিন্তু যারা আমার অ্যাবসেন্সে কথা বলে, ওরা সামনে এসে বলে স্যার আপনার কার্যক্রম খুব ভালো, স্যার আমিও শুরু করছি, ভালো লাগে। তো অন্যরা যারা বলে সবাইকে আমি বলবো যে কে কী বললো এটা না বলে, আসুন আমরা বেশি করে ভালো কাজ করি, লোক দেখানোর জন্য হলেও ভালো কাজ করি, অনেক বেশি ভালো কাজ হলে অনেক বেশি মানুষ উপকৃত হবে। যাক, ভালো লাগলো যে মাঝে মধ্যে আপনারাও ট্রোলের শিকার হন। এবার একটু ব্যক্তি আপনার প্রসঙ্গে চলে আসি, আর কদিন পরে হচ্ছে ঈদ, তো ঈদে কি ছুটি পাচ্ছেন কি না, কী করছেন ঈদে? এবার এখনও নিশ্চিত না ছুটি পাচ্ছি কি না, আমাদের 20% লোককে নির্দেশনা হয়েছে, আমরা যা আমার টোটাল জনবল এর 20% লোক ছুটি যেতে পারবে। তা সেই ক্ষেত্রে যদি কর্তৃপক্ষ সদয় হয়, ইচ্ছা পোষণ করছে যে আমার মা বাড়িতে থাকে, বাবা নেই, মা খুব বৃদ্ধ, আর আমার ছেলে যেহেতু এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ও লং টাইম কোথাও যেতে পারে না, তা সবার চাওয়া যে এইবার একটু গ্রামে গিয়ে বাড়িতে ঈদ করবো, এই কারণে ছুটির আবেদন করেছি। যদি ছুটি পাই, হ্যাঁ মঞ্জুর হয় ইনশাল্লাহ। এবার তাহলে আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জে? আর এমনি স্কুল কলেজ ইউনিভার্সিটি? আমার সব কিছুই, বেড়ে ওঠা সব কিছুই গোপালগঞ্জে। আমি মাস্টার্স করেছি ঢাকা কলেজে, লাস্টে এসে করছিলাম, ওই মাস্টার্স করা অবস্থায় কিন্তু আমি চাকরিতে চলে গেছি আর কি, কমপ্লিট না করেই। আর এমনি শিশুকাল থেকে একেবারে সব কিছুই গোপালগঞ্জে। আচ্ছা, অনেক আড্ডা দিয়েছি, ইফতারির সময় হয়ে গেছে, বাসায় যেতে হবে। তার আগে যে প্রশ্নটা করতে চাই, এই যে এত বিশৃঙ্খলার মধ্যে আপনাদের কাজটা হচ্ছে সুশৃঙ্খল রাখা, তা আমাদের জনগণের উদ্দেশ্যে কোনো বার্তা আপনার আছে কিনা? দেখেন, আমি ব্যক্তি জীবনে যেটা ধারণ করি, এই দেশে না, এই 17 কোটি মানুষের দেশে সবাইকে পরিবর্তন করা সম্ভব না, তবে আমি কাকে পরিবর্তন করি, সবার আগে আমি নিজেকে পরিবর্তন করতে পারি। তা আমি যদি ভালো হই, আমার এলাকা যদি ভালো হয়, এই দেশটা ভালো হবে। আমি যদি সুন্দর হই, আমার এলাকা যদি সুন্দর হয়, তখন এই দেশটা সুন্দর হবে। তো যখন এরকম অনেক আমি হয়ে যাবে এই দেশে, অনেক আমি যখন ভালো হবে না, তখন এই সাধারণ দেশটা একটা অসাধারণ দেশ হবে। আজকে আপনি আমার কাছে চলে আসছেন, আমি কিন্তু আমার পুলিশিংটা করি, আমার সাধারণ কাজগুলোকে করি, এটা আপনার কাছে ভালো লাগছে, তা আমি সবাইকে রিকোয়েস্ট করব, আসুন আমরা সবাই আমাদের সাধারণ কাজগুলোকেই করি, তাহলে এই বাংলাদেশটা একদিন অসাধারণ বাংলাদেশ হয়ে যাবে। আর এই অনেক আমি যখন ভালো হয়ে যাবে, দেশটাও অনেক
ভালো হয়ে যাবে, আমাদের স্বপ্নের দেশ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাকেও ভাই তানভীর ভাই, আর ধন্যবাদ আপনাদের আপনার সহকর্মী এবং সময় টিভিকে। ঠিক আছে মহসিন ভাই, আপনাকেও ধন্যবাদ। আর দর্শকদেরকে যেটা বলছিলাম যে বলছিল যে সাধারণ একটা ভালো কাজ করুন, সাধারণ ভালো কাজ দিয়ে কিন্তু ভালো কাজের প্রতি আরও এগিয়ে যাওয়া যায়। তো যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।